চার নম্বর অঙ্কটা দেখো, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, ছবিটা একটু আঁকা যাক। ও কেন্দ্রীয় বৃত্ত এ বি ব্যাস বলেছে, এই বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরলরেখা, এই বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকলাম, সেটা বৃত্তকে সি বিন্দুতে ছেদ করেছে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে। আচ্ছা, বি বিন্দুতে একটা স্পর্শকও আঁকতে হবে, স্পর্শক বা ট্যানজেন্ট আঁকলাম, তোমরা স্কেল পেন্সিল দিয়ে আঁকবে। আঁকা হলো এবং সেটা ডি বিন্দুতে ছেদ করলো, এটা ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলেছে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু ডিসি, ঠিক আছে, বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি। তাহলে ফার্স্টে আমি কী করছি দেখো, বি আর সি যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার ওবি দেখো, ওবিটা তো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এখানে স্পর্শক টানা আছে, তাহলে ওবি লম্ব বিডি হবে। ওবি বিডির উপর লম্ব হবে, যেহেতু ওবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে সঙ্গে সঙ্গে এবিটাও বিডির উপর লম্ব, একই লাইনে আছে বলে, তাহলে ত্রিভুজ এবিডি, তাই তো, এই যে ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিডি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে বি হবে সমকোণিক বিন্দু, ঠিক আছে। তাহলে সমকোণিক বিন্দু থেকে এই যে বিসি যে লেন্থটা আছে, এই লেন্থটা, এটা কি এডি মানে অতিভুজের উপর লম্ব, সেটা দেখা যাক লম্ব কি না। হ্যাঁ লম্ব হবে, কারণ কি অ্যাঙ্গেল এসি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু এবি তো ডায়ামিটার বা ব্যাস, তাহলে এসি বিটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি পাশেরটা, তাহলে বোঝাই যাচ্ছে যে সমকোণিক বিন্দু বি থেকে যে অঙ্কিত লম্ব, এটা এডির উপর এটা অঙ্কিত লম্ব, সেটা হচ্ছে বিসি। তার মানে উপপাদ্যটা আমরা প্রয়োগ করতে পারবো যে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব, হ্যাঁ, যে দুটো ত্রিভুজে ভাগ করছে আমাদের এখানে এসি বি আর বিসিডি, এই দুটো ত্রিভুজকে দুটো সদৃশ ত্রিভুজে ভাগ করছে এবং দুটো ত্রিভুজই ইন্ডিভিজুয়ালি এই মূল যে ত্রিভুজ এবিডি তার সঙ্গে সদৃশ। তাহলে এবার আমাকে এইটা বুঝতে হবে যে আমি কি এই দুটো ত্রিভুজ সদৃশ ধরে অঙ্কটা এগোবো, না এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সদৃশ ধরে এগোবো, না এই ডান দিকের ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা ধরে এগোবো, ঠিক আছে। তাহলে কোনটা এগোবো, তাহলে কী করে বুঝবো, না এই প্রমাণটার দিকে তাকাবো যে বিডি স্কোয়ার, তাহলে বিডি এটা দেখা যাচ্ছে বিডি, আর এডি আর ডিসি আছে, তাহলে এডি বিডি থেকে বোঝা যাচ্ছে যে বড় ত্রিভুজ নিতেই হবে, ত্রিভুজ এবিডি নিতে হবে, ত্রিভুজ এবিডি। আর একটা কী ত্রিভুজ নেব, এডি আর ডিসি, যদি এসি বলতো তাহলে বাঁ দিকের ত্রিভুজটা নিতাম, ডিসি বলেছে তাহলে বিসিডি নেব, তাহলে বিসিডি বলে দিই, তাহলে বিসিডি সদৃশ, ঠিক আছে, সদৃশ বললাম উপপাদ্য অনুসারে। এবার সদৃশ হলেই আমি বলেছি যে ত্রিভুজগুলোর অ্যাঙ্গেলগুলো দেখব কোনটা কোনটা ইকুয়াল আছে, তাহলে বড় ত্রিভুজের এটা 90 ডিগ্রি আছে এবিডি এই অ্যাঙ্গেলটা, আর বিসিডি এই যে ছোটো ত্রিভুজটা তার অ্যাঙ্গেল ডিসিবি বা বিসিডি 90 ডিগ্রি আছে। এবার বাকি কোণগুলো, এই অ্যাঙ্গেলটা দুটোরই কমন, এই ত্রিভুজেরও যা বড় ত্রিভুজেরও তাই, তাহলে এটাকে আমি এক্স ভাবছি, তাহলে আর একটা অ্যাঙ্গেলই পড়ে থাকবে, বড় ত্রিভুজে এই অ্যাঙ্গেলটা পড়ে আছে ওয়াই, আর এই যে ছোটো ত্রিভুজ এই অ্যাঙ্গেলটা পড়ে আছে, এটাকে ওয়াই ভাববো, সেমই হবে, কারণ দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেছে, তাহলে যেটা রিমেনিং অ্যাঙ্গেল সেটা সেম হবে, তাহলে অ্যাঙ্গেলগুলো এরকম লিখে নিলে আমাদের সুবিধা হবে। এবার আমি যে টেকনিকটা বলেছি ফলো করতে, সেটাই ফলো করবে, যে ত্রিভুজ এবিডিতে এলাম, এবিডি ত্রিভুজে এলাম, ফার্স্টেই 90 ডিগ্রিতে চলে এলাম, 90 ডিগ্রি উল্টো দিকের বাউটা লিখে নিলাম, এডি ডিভাইডেড বাই, বিসিডি ত্রিভুজে এলাম, এখানে 90 ডিগ্রিতে এলাম, তার উল্টো দিকের বাউটা বিডি লিখে নিলাম, ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেছে। এবার এক্স এই অ্যাঙ্গেলটায় এলাম, বড় ত্রিভুজের এই এক্স অ্যাঙ্গেল তার উল্টো দিকের বাহুটা এ বি লিখে ফেললাম, ছোটো ত্রিভুজে এলাম ডান দিকে, ছোটো ত্রিভুজটা যে এলাম সেখানেও এক্স অ্যাঙ্গেল তার উল্টো দিকে আছে বিসি লিখে ফেললাম, ইকুয়াল টু বড় ত্রিভুজে এবার একটা অ্যাঙ্গেলই পড়ে আছে ওয়াই, ওয়াই অ্যাঙ্গেলে এলাম তার উল্টো দিকের বাহুটা দেখলাম বিডি লিখে ফেললাম, ডিভাইডেড বাই, ছোটো ত্রিভুজে এলাম অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি ওয়াইয়ের সঙ্গে এটা ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের উল্টো দিকের বাহুটা ডিসি লিখে ফেললাম, ক্লিয়ার হয়েছে। এবার প্রমাণটার দিকে তাকাই, প্রমাণে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি আছে, তাহলে কোনটা, এটা আমাদের কাজে লাগছে না, দেখো মাঝেরটা,
এই ফার্স্ট সেটটা থার্ড সেটটা কোনাকোনি গুণ করে দিলে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি প্রুভড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হয়তো এ বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু ডিসি প্রুভড। আর এখানে বলেছে যে কোনো সরলরেখার জন্য এসি আর এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান। এসি আর এডি, তাহলে এসি আর এসি দিয়ে যদি আর এডি দিয়ে যদি কোনো মানে আয়তক্ষেত্র তৈরি করি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এসি ইন্টু এডি হবে, তাই না? এসি ইন্টু এডি। এবার দেখা যাক এসি ইন্টু এডি এখান থেকে কিছু করা যাবে। এখান দেখি তাহলে এসি বলেছে, তাহলে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আর এডি বড় ত্রিভুজটা সদৃশ ধরে একটুখানি দেখা যাক রিলেশনশিপ ক্রিয়েট করে। এটা যেমন বিসিডি দিয়ে করেছিলাম, এটা এসিডি দিয়ে করতে পারি। তাহলে এসিডি দিয়ে যদি করি একটু দেখা যাক, বড় ত্রিভুজের 90 ডিগ্রি, আবার লিখছি আমি এবিডি ও ত্রিভুজ এবিসি এই বাঁ দিকের ত্রিভুজটা, তাহলে 90 ডিগ্রি বড় ত্রিভুজে এটা, তার উল্টো দিকের বাহুটা এডি, সেই আগের মতো লিখলাম এডি। এবার এবিসি ত্রিভুজে চলে এলাম, এটা 90 ডিগ্রি, তার উল্টো দিকের বাহুটা এবি ইকুয়াল টু, এবার এবিডি ত্রিভুজে এলাম, এই বড় ত্রিভুজ, বড় ত্রিভুজের কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা ওয়াই। এখন এই অ্যাঙ্গেলটা মানে এই ছোটো ত্রিভুজটার আর বড় ত্রিভুজের সেম অ্যাঙ্গেল, তাহলে এটা ওয়াই। তাহলে বড় ত্রিভুজের যে ওয়াই অ্যাঙ্গেল তার উল্টো দিকের বাহুটা হচ্ছে বিডি, তাহলে এখানে বিডি লিখলাম। আর ছোটো ত্রিভুজেও এই অ্যাঙ্গেলটা ওয়াই, তার উল্টো দিকের বাহুটা হচ্ছে বিসি, বিসি লিখে নিলাম। তাহলে এবার বড় ত্রিভুজের তো দেখো, বড় ত্রিভুজের দুটো বাহু তো লেখা হয়ে গেছে, তো আর একটা বাহুই আছে পড়ে। হ্যাঁ, বড় ত্রিভুজের এডি লেখা হয়ে গেছে, বিডি লেখা হয়ে গেছে, তাহলে এবি, তাহলে এটা এবি লিখলাম, এখানে এবি লিখে দিলাম। ছোটো ত্রিভুজেও দেখো এবি লেখা হয়ে গেছে, বিসিও লেখা হয়ে গেছে, তাহলে এসিটাই বাকি, তাহলে এসি লিখলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার এখান থেকে দেখো আমাকে এখানে এসি ইন্টু এডি, এসি ইন্টু এডি, কিন্তু আমরা এখানে ফার্স্ট আর থার্ড থেকে একটা জিনিস পাচ্ছি, এসি ইন্টু এডি হচ্ছে এবি স্কোয়ার। তো অতএব এসি ইন্টু এডি ইকুয়াল টু এবি স্কোয়ার পেয়ে গেলাম। দেখো এসি ইন্টু এবি এডি ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার পেলাম। তাহলে এসি ইন্টু এডিটা কী? এসি আর এডিকে গুণ করলে আমরা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো, তাই না? এসি আর এডির দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি ইন্টু এডি, তাহলে সেটা ইকুয়াল টু আমরা বলতে পারি এবি স্কোয়ার, তাই না? তাহলে এবি স্কোয়ার, এবিটা কী? এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, এবিটা বৃত্তের ব্যাস। যেহেতু দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস, তাহলে সেটা তো নির্দিষ্ট, এবি ব্যাসটা নির্দিষ্ট, মানে বৃত্তটাও যদি নির্দিষ্ট হয় তাহলে এবি ব্যাসটাও নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট ব্যাস তাকে যদি স্কোয়ার করি তার লেন্থটাকে, তাহলে সেটাও নির্দিষ্টই থাকবে, তার মানে সর্বদা সমান থাকবে, তাই না? তাহলে এসি আর এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান ধ্রুবক থাকবে, আসলে বলতে চাইছি ধ্রুবক, ঠিক আছে? ক্ষেত্রফল সর্বদা সমান, তার মানে এসি আর এডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান বা ধ্রুবক থাকবে, যেটা এবি স্কোয়ার হচ্ছে মানে ডায়ামিটারের স্কোয়ার বা ব্যাসের হোল স্কোয়ার। তো এইভাবে আমরা এই প্রমাণটা করে ফেললাম, আশা করি বুঝতে পেরেছো। ভালো করে এটা প্র্যাকটিস করবে, ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সট্রা, ঠিক আছে?